হ্যালো বন্ধুরা, আমি সুমন। আমি তোমাদের কলকাতা পুলিশ এক্সাম জিকে কোশ্চেন মক টেস্ট সেট নাম্বার 5 তোমাদের সামনে নিয়ে আসলাম। তোমরা প্রত্যেকেই এই সেটটা করো। সেটটা করে কে কতটা উপকৃত হতে পারছো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন হলো, ভারতের সংবিধানের মুখ্য রচয়িতা কে? এ রাজেন্দ্র প্রসাদ, বি ডক্টর বি আর আম্বেদকর, সি জওহরলাল নেহরু, ডি বল্লভভাই প্যাটেল। তাহলে সঠিক আনসারটা কী হবে? সঠিক আনসারটা হবে ডক্টর বি আর আম্বেদকর, বি। 2 নম্বর কোশ্চেনে আমরা চলে যাব। বৃহস্পতি গ্রহ পৃথিবীর থেকে কত গুণ বড়? এ 20 গুণ, বি 50 গুণ, সি 5 গুণ, ডি 10 গুণ। সঠিক আনসারটা কী হবে? কত গুণ বড় পৃথিবীর থেকে বৃহস্পতি? এটা হচ্ছে অপশান ডি, 10 গুণ বড়। পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? এ ভারত, বি চীন, সি ভুটান, ডি নেপাল। সঠিক আনসারটা কী হবে বলো? মাউন্ট এভারেস্ট অবস্থিত হচ্ছে অপশান ডি, নেপালে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 4 নম্বর, শিব সমুদ্র জলপ্রপাতটি কোন নদীতে দেখা যায়? এ নর্মদা, বি মহানদী, সি গোদাবরী, ডি কাবেরী। তাহলে সঠিক আনসারটি কী হবে? শিব সমুদ্র জলপ্রপাতটি কোথায় দেখা যায়? না, অপশান ডি, কাবেরী নদীর ওপর দেখা যায়। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন চলে যাব। নিচের কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? এ চেন্নাই, বি মুম্বাই, সি নিউ দিল্লি, ডি কলকাতা। তাহলে ভারতের প্রবেশদ্বার বলা হয় আমরা মুম্বাই শহরটিকে। ঠিক আছে, মুম্বাই শহরটিকে। পরবর্তী প্রশ্ন, সিটি অ্যান্ড সোসাইটি বইটির লেখককে? এ প্রণব মুখোপাধ্যায়, বি হামিদ আনসারি, সি সুষমা স্বরাজ, ডি মনমোহন সিং। তাহলে সঠিক আনসারটি কী হবে? না, হামিদ আনসারির লেখা সিটি অফ সোসাইটি। পরবর্তী 7 নম্বর প্রশ্ন, ইংরেজি ভাষায় প্রকাশিত ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? এ সমাচার দর্পণ, বি বেঙ্গল গ্যাজেট, সি অমৃতবাজার পত্রিকা, ডি ইন্ডিয়ান মিরর। সঠিক উত্তর কী হবে? না, বেঙ্গল গ্যাজেট। ঠিক আছে, 8 নম্বর, সংহিতা ব্রাহ্মণ আরণ্য উপনিষদ কার অংশ? এ ভগবদ্গীতা, বি পুরাণ, সি বেদ, ডি মহাভারত। আমাকে বলো তো বেদ কয় প্রকার ও কী কী, এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এটা সঠিক উত্তর হচ্ছে বেদ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? এ ক্লাইভ, বি উইলিয়াম বেন্টিং, সি লর্ড ডালহৌসি, ডি কার্জন। তাহলে সঠিক আনসারটা কী হবে? না, লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, 10 নম্বর কোশ্চেন, প্রথম চন্দ্রগুপ্ত কোন উপাধি নিয়েছিলেন? এ দেবপ্রিয়, বি কবিরাজ, সি দ্বিতীয় অশোক, ডি মহাধীরাজ। সঠিক আনসারটি কী হবে? না, দেবপ্রিয় উপাধি নিয়েছিলেন। বলতো কবিরাজ কার উপাধি বলতো আমাকে? 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি চৌম্বক পদার্থ নয়? এ ইস্পাত, বি নিকেল, সি কোবাল্ট, ডি পিতল। কোনটি চৌম্বক পদার্থ নয়? তাহলে কী হবে এটার উত্তর? নিকেল। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নতে। কচ্ছপ নিচের কোন শ্রেণীভুক্ত? এ সরীসৃপ, বি উভচর, সি মৎস্য, ডি স্তন্যপায়ী। তাহলে কচ্ছপ কোন শ্রেণীভুক্ত? কচ্ছপ হচ্ছে উভচর শ্রেণীভুক্ত। পরবর্তী প্রশ্ন চলে যাব। রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি এ স্টিথোস্কোপ, বি ফিগনোস ম্যানোমিটার, সি অ্যানিমোমিটার, ডি থার্মোমিটার। তাহলে রক্তচাপ ব্যবহার করি, রক্তচাপ মাপতে আমরা ব্যবহার করি হচ্ছে ফিগমো ম্যানোমিটার যন্ত্র। ঠিক আছে, এবার 14 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। আকাশ নীল কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটার 4টে অপশান আছে কি? এ সমুদ্রের প্রতিফলনের জন্য, বি ওজোন স্তরের জন্য, সি মহাশূন্য নীলাভ গ্যাসের উপস্থিতি, ডি বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য। তাহলে সঠিক উত্তরটা কী হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো। আলোক, আকাশ, নীল কেন, না অপশান ডি,
বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য, ঠিক আছে? 15 নম্বর প্রশ্ন, কার দাব্যতার জন্য সোডার বোতল খুললে হিস হিস শব্দ হয়? এ অক্সিজেন, বি কার্বন মনোক্সাইড, সি কার্বন ডাইঅক্সাইড, ডি নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে সঠিক উত্তর কী হবে? আমরা কোকা কোলা বোতল, তারপর থামস আপের বোতল, এই সমস্ত বোতল খোলার সময় দেখবে মুখটা খোলার সময় এই শব্দটা আসে, কিসের জন্য আসে? না, সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান বি, কার্বন মনোক্সাইডের জন্য। তোমরা কিন্তু প্রত্যেককে প্রয়োজন পড়লে এই প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো। পরবর্তী প্রশ্ন, দৃষ্টিহীনদের পঠন পদ্ধতি আবিষ্কার কে, আবিষ্কর্তা কে? এ প্রিয়েন কুড়ি, বি ব্রাটান্ড রাসেল, সি টমাস এডিশন, ডি লুই ব্রেইল। সঠিক উত্তর কী হবে বলো? সঠিক আনসারটা কী হবে বলো? সঠিক আনসারটা হবে অপশান ডি, লুই ব্রেইল, ঠিক আছে? আবার 17 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। কোন বাঙালির গ্রন্থাগার অনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করতেন? এ প্রতিভা বসু, বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি কমল মজুমদার, ডি রাধারানী দেবী। সঠিক আনসারটা কী হবে? না, শরৎচন্দ্র। আমাকে বলতে পারবে ব্যাঙাচি কার ছদ্মনাম? এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, নিচের কোন রোগটি ভাইরাস ঘটিত রোগ? এ ম্যালেরিয়া, সি বি কলেরা, সি ডায়রিয়া, ডি ইনফ্লুয়েঞ্জা। বলো ভাইরাস ঘটিত রোগ কোনটি? এটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ঠিক আছে? 19 নম্বর প্রশ্ন, কোন বছর ভারতে প্রথম লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে? এ 1884, বি 1908, সি 1830, ডি 1918 সালে। দেখেন তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা সঠিক আনসার হচ্ছে 1830 সালে, ঠিক আছে? আচ্ছা 20 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় শিশুকন্যা দিবস কবে পালিত হয়? এ 4ঠা জানুয়ারি, বি 18ই জানুয়ারি, সি 20ই জানুয়ারি, ডি 11ই ফেব্রুয়ারি। তাহলে জাতীয় শিশুকন্যা দিবস কত কত তারিখে পালন করি আমরা? 24শে জানুয়ারি। তো ফ্রেন্ডস, এই 20খানা প্রশ্নের মধ্যে তোমরা কে কতগুলো প্রশ্ন করতে পারছো প্রত্যেকেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা শেষ করার সঙ্গে সঙ্গে তোমাদের কথার একটা জানাচ্ছি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, বেস্ট অফ লাক।